তো এই গরম ও গাড়ির এসি ঠান্ডা করতে আমরা আসি। তো এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না, চেক করে দেখলাম গ্যাস ফুল আছে কিন্তু কম্প্রেসারটা জ্বলে গেছে। এটা হলো 17 নম্বর কম্প্রেসার। এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না, মূলত কম্প্রেসারটা জ্বলে গেছে, আর কম্প্রেসারের ভিতরও বেয়ারিং এ শব্দ করতেছে, আর সামনেও ক্লাস টেলাস এগুলো সিজ হয়ে গেছে, পুড়া গেছে একদম। এগুলো পুড়া যাওয়ার একটা কারণ আছে, সেগুলোই জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা ফুল দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে লাইক করে বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন এসির কম্প্রেসারটা খুলবো, এসির গ্যাসটা সাইড়া দিতে হবে। এসির গ্যাস ফুল আছে, এসির গ্যাস কমে নাই, মেন প্রবলেম হলো এসির কম্প্রেসার জ্বলে গেছে, আর হলো কম্প্রেসারের ভিতরে বেয়ারিং ভেঙে গেছে, যার কারণে এসির কম্প্রেসারটা কালিও সাইড়া দিছে। এসির কন্ডেন্সারের ভিতরে অনেক কালি ঢুকে গেছে, এসির কন্ডেন্সারটা ওয়াশ করতে হবে, এবং এসির কুলিং চেম্বারটাও খুলে ওয়াশ করে দিব, কারণ এসির বাতাসটা একটু কম আসে মনে হয়, ভিতরে ময়লা হয়েছে। তো সবার আগে এখন এসির কম্প্রেসারটা খুলবো, এসির কম্প্রেসারটা খুলে পরে এসির কন্ডেন্সারটা খুলবো, তারপরে এসির কুলিং চেম্বারটা খুলবো, ঠিক আছে। সবার আগে বেল্টটা লুজ দিলাম, বেল্টটা লুজ দিয়ে এখন এসির কম্প্রেসারের বোল্টগুলো খুললাম। এসির কম্প্রেসারের বোল্টগুলো খুললাম, পাইপের চাপাগুলো খুলে এসির কম্প্রেসারটা ফাইনালি বাইর করলাম, ঠিক আছে। দেখেন এসির কম্প্রেসারটাই কালি সাইড়ে দিছে। এই কালি সাইড়ার কারণ হলো এসির কম্প্রেসারের ভিতরে যে একটা বেয়ারিং থাকে, বেয়ারিংটা ভেঙে গেছে, যার কারণে যখনই আমরা গাড়ির ভিতরে এসি চালাই তখনই গড় গড় আওয়াজ হয় কম্প্রেসার থেকে, আর কম্প্রেসারে কালি সারে, আর যত কালি সারে তত কন্ডেন্সার যায় জ্যাম হয়, আর যখন কন্ডেন্সার জ্যাম হয়ে যায় এসির গ্যাসটা সার্কুলেশন করতে পারে না, তখন এসির গ্যাসটা গরম হয়, তখনই দেখা যায় পাইপ টাইপ বাস্ট হয়ে যায়, তারপরে এসির কম্প্রেসারে ওভারলোড সুইচ দিয়ে এসির গ্যাস চলে যায়। তো এটার এসির গ্যাসটা যায় নাই। আর এই গাড়ির এসির কম্প্রেসারটা জ্বলে যাওয়ার একটা কারণ হলো এসির ফ্যানটা না চলা, এসির ফ্যানটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এসির গ্যাসটা সার্কুলেশন করছে কিন্তু বাতাস দিয়ে এসির গ্যাসটা ঠান্ডা করতে পারে না। এসির কন্ডেন্সারের কাজ কিন্তু এসির কম্প্রেসার পাম্প করে যে গ্যাসটা কন্ডেন্সারে পাঠাবে এটাকে ঠান্ডা করা। তো রেডিয়েটার কন্ডেন্সার এগুলো ময়লায় অনেক জ্যাম ছিল, আর ফ্যানটাও চলে না, যার কারণে এসির গ্যাসটা ঠান্ডা করতে পারে না, তখনই দেখা যায় প্রবলেমগুলো দিচ্ছে। এসির কম্প্রেসারের কালিস আছে, ওইটা তো রিসিভার জ্যাম হয়ে গেছে, এসির গ্যাসটা সার্কুলেশন করতে পারে না, তখনই এসির কম্প্রেসারটা হিট হয়ে গেছে, তখনই এসির কম্প্রেসারের যে ক্লাস পুলি ম্যাগনেট এগুলো সব জ্বলে গেছে, ঠিক আছে। তো রিসিভার ডায়ারটা জ্যাম হয়ে গেছে, এই জন্য এসির গ্যাসটা সার্কুলেশন করতে পারে না, তখনই এই কন্ডেন্সার হিট হয়েছে, আর কন্ডেন্সার হিট হওয়াতেই এসির কম্প্রেসারটা জ্বলে গেছে, ঠিক আছে। তো এখন এই রিসিভারটা আমরা নতুন লাগিয়ে দেবো। এটার কাজ হলো এই কম্প্রেসার থেকে যদি কোনো ময়লা টয়লা আসে চেম্বারে যে একটা বাল্ব থাকে, বাল্বটা যাতে জ্যাম না হয়ে যায় এই জন্য দেওয়া, ঠিক আছে। এসির এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কন্ডেন্সারটা একটু বেশি হিট হয়ে গেছে, গ্যাসটা সার্কুলেশন করতে পারে না, রিসিভার ডায়ারটা জ্যাম হয়ে গেছে, এই জন্যই বেশি প্রবলেমটা হয়েছে, ঠিক আছে। তো এই গাড়িগুলো যদি প্রতি 1-2 বছর পরপর এসিটা সার্ভিসিং করানো যায় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এসির কম্প্রেসারের নতুন করে অয়েল দিলো, জয়েন্টের সিলগুলো চেঞ্জ করে দিলো, এই রিসিভার ডায়ার ফিল্টারটা নতুন লাগাইলো। তো এগুলো লাগাইলে এসির গ্যাসটা সঠিকভাবে লাইনে সার্কুলেশন করতে পারে, এবং কম্প্রেসারেও বেয়ারিং টেয়ারিং পিস্টন আছে এগুলোতে অয়েলটা গেলে সুন্দরভাবে কাজটা করতে পারে, ঠিক আছে। তো 1-2 বছর পরপর এসিটা সার্ভিসিং করানো ভালো। তো বাংলাদেশে তো এগুলো করে না, চলতে আসে চালাইতেই থাকে। তো এটা হলো এখন এসির কুলিং চেম্বারটা খুলবো, এসির কুলিং চেম্বারটা খুলা ওয়াশ করে চেক করে আবারও গাড়িতে ফিটিং করবো, লিক ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এটা হলো এসির কুলিং চেম্বার, এটা দেখেন ময়লায় জ্যাম হয়ে গেছে, এটার ভিতরতে এসির বাতাসটা আছে, আর এটার ভিতরতে বাতাসটা আসলেই বাতাসটা ঠান্ডা হয়, ঠিক আছে। তো এটা যদি ময়লায় জ্যাম হয়ে যায় তাহলে বাতাসটা ক্লিয়ার আসবে না, বাতাসটা আসবে কম, এসিও ঠান্ডা কম হবে, ঠিক আছে। তো এগুলো ময়লা টয়লা হইলেই এসিটা প্রবলেম দেয় বেশি। তো এগুলো 1-2 বছর পরপর সার্ভিসিং করলে এই চেম্বারটা ময়লা হয়েছে এটা পরিষ্কার করলো, তারপর সামনে কন্ডেন্সার খুলে ওয়াশ করে এটার ভিতরে যে রিসিভার আছে রিসিভার ডায়ারটা চেঞ্জ করলো, জয়েন্টের সিলগুলো চেঞ্জ করলো, কম্প্রেসারে নতুন করে অয়েল দিলো, তাহলে কম্প্রেসারের ভিতরে যেসব চলমান অংশগুলো আছে পিস্টন বেয়ারিং এগুলো দীর্ঘদিন ভালো থাকে, ঠিক আছে। তো 1-2 বছর পরপর সার্ভিসিং করলে এসির যে পার্টসগুলো আছে যন্ত্র অংশ এগুলো অনেকদিন ভালো থাকে। আপনার যে কোনো গাড়ি হোক 1-2 বছর পরপর চেষ্টা করবেন গাড়ির এসিটা সার্ভিসিং করানো, ঠিক আছে। তো আগের মডেলের যে গাড়িগুলো আছে এগুলোতে আবার এসি ফিল্টার নেই, আর যেসব গাড়িতে এসি ফিল্টার নেই এগুলোর ময়লাটা সরাসরি এসে চেম্বারে পড়ে, আর চেম্বারে পড়লেই এসির চেম্বারটা তাড়াতাড়ি ময়লায় জ্যাম হয়ে যায়, তখনই এসির বাতাসটা কম আসে। আর নিউ শেপ গাড়িগুলোতে আবার এসি ফিল্টার আছে, আর পুরোনো গাড়িগুলোয় এসি ফিল্টার নেই, যার কারণে এসির কুলিং চেম্বারটাও তাড়াতাড়ি ময়লা হয়, ঠিক আছে। তো এখন আমরা এই এসির কুলিং চেম্বারটাকে বক্সেতে খুলা এটাকে ওয়াশ করব, ওয়াশ করে লিক চেক করব, লিক চেক করে গাড়িতে ফিটিং করব, ঠিক আছে। তো সবার আগে এটাকে এখন ওয়াশ করব, ওয়াশ করে গাড়িতে ফিটিং করার আগে অবশ্যই প্রেসার দিয়ে চেক করে দিব, আর জয়েন্টের সব সিলগুলো নতুন লাগিয়ে দিব। তো
এখন 300 পিএসআই প্রেসার দিয়ে এসির কুলিং চেম্বারটাকে চেক করতেছি, লিক আছে কিনা। পানিতে চুবাই দিলাম, তো যদি কোনো লিক টিক থাকে তাহলে বের হবে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটাতে লিক নাই, তো এরকম 5 মিনিট প্রেশার দিয়ে পানির ভিতরে চুবাই রাখলে যদি লিক থাকে তাহলে বের হবে, ঠিক আছে? তো লিক নাই, তো এখন এটাকে আমরা ওয়াশ টোয়াশ করে এখন আমরা আবারও গাড়িতে ফিটিং করে দিতেছি, চেক টেক করে লিক টিক নাই। তো বাইরে এখন দেখা যায় বৃষ্টি হইতেছে। আর আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, লাইক কমেন্ট করে যাবেন। এখন এসির কুলিং চেম্বারটা আমাদের লাগানো কমপ্লিট, এখন আমরা এসির কম্প্রেসারটা লাগাবো। তো এটা 17 নম্বর কম্প্রেসার, তো উপরের চাপাটা চেঞ্জ করা লাগতেছে, কারণ এটার পাইপ অন্যদিকে আর ওইটার পাইপ অন্যদিকে, ঠিক আছে? সেম টু সেম রিকন্ডিশন কম্প্রেসার লাগাইতেছি 17 নম্বর। তো পুরনো কম্প্রেসার অয়েলটা ফালাই দিয়ে নতুন করে কম্প্রেসার অয়েল দিয়ে ফ্লাশিং করে দিতেছি, তারপরে এসির কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করবো। আর হলো এটা হলো রিসিভার ডায়ার, রিসিভার ডায়ারটাও নতুন লাগিয়ে দিতেছি। আর এসির কন্ডেন্সারটা তো খুলে ওয়াশ করে দিলাম, ওটার ভিতরে অনেক কালি ছিল। তো জয়েন্টগুলো যেহেতু আমাদের লাগানো কমপ্লিট, কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার, তো সব কিছু যেহেতু লাগানো কমপ্লিট, এখন আমরা প্রেশার দিতেছি 250 PSI প্রেশার দিয়ে জয়েন্টগুলো চেক করব। যদি লিক না থাকে সেক্ষেত্রে ভ্যাকুয়াম করে এসির গ্যাসটা চার্জ করব, ঠিক আছে? আমাদের ফ্যান মোটরটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এখন আমরা নতুন আরেকটা ফ্যান মোটর গাড়িতে ফিটিং করব। তো পুরনো ফ্যান মোটরটা ফালাই দিয়ে নতুন একটা ফ্যান মোটর এখন গাড়িতে ফিটিং করব। এই মোটরটা এখন গাড়িতে ফিটিং করব কেচিন সহ। যদি ফ্যান মোটর নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এসির কন্ডেন্সারটা হিট হবে, আর কন্ডেন্সার যদি হিট হয় তাহলে কম্প্রেসার পাইপ এগুলোর উপরে প্রেশার পড়ে, কারণ ফ্যান মোটরটা দিছেই কন্ডেন্সারটাকে ঠান্ডা রাখার জন্য। আর ওই ফ্যান মোটরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কন্ডেন্সারটাকে ঠান্ডা করতে পারবে না, কন্ডেন্সার হিট হয়ে যাবে, তখনই দেখা যায় নানান প্রবলেম দিবে, ঠিক আছে? তো এগুলো সবসময় ফলো রাখার চেষ্টা করবেন যে ফ্যান ট্যান চলে কি না। তো এখন আমাদের ফ্যান মোটর লাগানো কমপ্লিট, এখন এসির গ্যাসটা চার্জ করবো আস্তে আস্তে। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। কম্প্রেসার টম্প্রেসার লাগানো কমপ্লিট, এখন আমরা এসির গ্যাসটা চার্জ করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখা যায় পাইপটা খুব ভালো ঠান্ডা হইতেছে, তো গাড়িরও গ্লাস টেলাস একদম গোলা হয়ে গেছে ঠান্ডায়, আলহামদুলিল্লাহ ভালোই ঠান্ডা হইতেছে। তো এরকম উপকারী আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।